রেলের নতুন করিডোর করার জন্য রাজ্য জুড়ে বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সেই মতো পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সীতারামপুর স্টেশন সংলগ্ন এলাকায় নিচু বাজারে রেলের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান করতে এলে স্থানীয় ব্যবসাদাররা রেলের আধিকারিকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। কারণটা আমরা এখানে আমাদের চাইল্ডহুড যেটা আমাদের জরুরি জিনিস যেখান থেকে আমরা কামাচ্ছি যাদের জন্য আমরা আমাদের পরিবার সবার 50টা দোকানদারের পরিবার চলছে এখানে কামিয়ে ওই আমাদের কামাইয়ের জায়গাটা পুরোপুরি শেষ করে দিচ্ছে কিছু জায়গা না দিয়ে কোনো মুআওজা না দিয়ে এরা বলছে আপনারা রেন্টেড আছে আপনাদের কোনো অথরিটি নেই আপনারা কিচ্ছু পাবেন না সেই জন্য আপনাদেরকে জোর জবরদস্তি সরিয়ে দেবো যেহেতু আমরা রেজিস্টার্ড শপকিপার আছি কিছুটা আনরেজিস্টার্ড আছে কিছুটা রেজিস্টার্ড আছে আর সবাই কেউ 30 বছর থেকে কেউ 20 বছর থেকে কেউ 50 বছর থেকে দোকান এখানে চালাচ্ছে আর নিজের ফ্যামিলি চালাচ্ছে যদি এখান থেকে আজকে উঠিয়ে দেয় কিছু না দিয়ে আমরা রাস্তায় চলে আসবো আমাদের বাচ্চারা আমাদের মা বাবারা কি করে খাবে আপনার প্রোটেকশন জন্য কি করেছেন আপনারা আটকাচ্ছেন কি দিয়ে আটকে অস্ত্র লাগে আমরা আটকেছি আগে আমরা অনেকটা চিঠি করেছিলাম সবাইকে কিন্তু কোনো জবাব পাইনি তারপরে আমরা কোর্টে কেস করেছি কোর্টে কেস করার পর উনি 1 মাসের অথরিটিকে ই দিয়েছেন কি শো কজ করেছেন কি আপনারা জায়গা জবাব দিন এনারা যদি উঠিয়ে দেবেন তো এনারা যাবেন কোথায় আমাদের কথা হচ্ছে আগে কোর্টকে আপনি জবাব দিন তারপরে আমরা কথা বলব কোর্টের রায় কি আপনারা মেনে নেবেন তাই তো হ্যাঁ কোর্টের রায় আমরা মানবো আপনার কতগুলো দোকান আছে এখানে মোটামুটি 50খানা দোকান আছে যদিও রেল কর্তৃপক্ষ 20 জুন উচ্ছেদ অভিযান সম্পর্কে বিজ্ঞপ্তি দিয়ে যায় ব্যবসায়ীরা রেল কর্তৃপক্ষকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানায় রেলের সিদ্ধান্ত 26 তারিখের মধ্যে জানানোর আবেদন করা হয় এদিন কোনো কিছু না জানিয়ে রেল উচ্ছেদ অভিযান শুরু করে ব্যবসায়ীরা রেলের কাছে ক্ষতিপূরণের দাবি জানান আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট আনন্দবার্তা